শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হলেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সন্দেশখালী যাওয়ার পথে নিউটাউন বিজেপি মহিলা মোর্চা কর্মীদের সমর্থকদের আটকায় পুলিশ। টিএমসি এখন মরণ বাঁচার লড়াই হচ্ছে। সন্দেশখালীর কিছু লুকোনোর মতো কিছু আছে, তাই বারবার চেষ্টা হচ্ছে। বড় অপরাধী তাকে বারবার বাঁচানোর চেষ্টা করছে, পারেনি। তারপর সুপ্রিম কোর্ট গেছে, সেখানে থাপ্পড় খেয়েছে যে অপরাধ করেছে তার। এ ধরনের নেতাদের দিয়ে পার্টি চলছে, তারা যদি একটা ধরা পড়ে চলে যায় পার্টিটা উঠে যাবে। সেজন্য টিএমসি এখন মরণ বাঁচার লড়াই হয়ে গেছে সন্দেশখালী এবং শাহজাহানকে বাঁচাবার। বিএলআরও অফিসের সামনে কীটনাশক খেয়ে আত্মঘাতী চোপড়ার বাসিন্দা নুরুল হক। এই যে দুয়ারে সরকার আছে, এই ধরনের সমস্যা সমাধান করার জন্য তো এত টাকা খরচা করে কর্মচারীদের তুলে নিয়ে এসে এত নাটক করার কি আছে? মানুষ যদি না জাস্টিস পায়, মানুষ যদি সমস্যার সমাধান না পায়, এটা তো ওখানে সমাধান করার কথা ছিল। কেন হচ্ছে না? পার্টির লোক ইনভলভ আছে, জমি দখল করা আছে, ছাড়বার নেই। সরকার করা হচ্ছে এ ধরনের সমস্যা সমাধানের জন্য, তাহলে এত টাকা খরচা করে কর্মচারীদের অফিস থেকে তুলে নিয়ে এসে দুয়ারে সরকারের নাটক করার কি দরকার আছে? মানুষ যদি জাস্টিস না হয়, মানুষের সমস্যার সমাধান না হয়, এটা তো ওখানে সমাধান করার কথা ছিল, কেন হচ্ছে না? নিশ্চয়ই পার্টির লোক তার মধ্যে ইনভলভ আছে, জমি দখল করে রেখেছে। শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই চলবে যতক্ষণ যেখানে ওর টাকা পয়সা আছে। 13 কোটি টাকা মাত্র বাজেয়াপ্ত হয়েছে এবং 100 কোটি টাকা আছে যেখানে ইনভেস্ট আছে। কলকাতার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ইনভেস্ট করেছে, যে জমি জায়গা বাড়ি ভেড়ি এসব কিনে রেখেছে। যত তদন্ত এগোবে সব বেরোবে, ওদের লোকই বলে দেবে। চলবে যতক্ষণ যেখানে ওর টাকা পয়সা আছে। 13 কোটি টাকা মাত্র এখন বাজেয়াপ্ত হয়েছে, এরকম 600 কোটি টাকা আছে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট আছে, কলকাতা পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ইনভেস্ট করেছে, জমি জায়গা বাড়ি ভেড়ি সব কিনে রেখেছে। যত তদন্ত এগোবে সব বেরোবে। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে, এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, আর আর এন রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া, সাউথ কোচবিহার,